কেমন আছেন আপনারা? যশোরের মানুষ, খুলনার মানুষ, মহা সমাবেশ, মহাসমুদ্র, মহাসমুদ্র, এখানে এক সমুদ্র, বাইরে আর এক সমুদ্র, লক্ষ লক্ষ মানুষ আজ বঙ্গবন্ধু কন্যার বক্তৃতা শুনতে এসেছেন। প্রিয় ভাই এবং বোনেরা, বিএনপিকে বিশ্বাস করেন? করেন? বেইমানের দল, বিশ্বাসঘাতক দল, এরা 15ই আগস্টে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করেছে। খুনি জিয়া বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছে, খুনিদের দায় মুক্তির জন্য আইন করেছে। এরা খুনি, এরা খুনি, এরা ঘাত, এরা 3রা নম্বর জেল হত্যাকাণ্ড সংগঠিত করেছে। 21ই আগস্ট আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে প্রাইম টার্গেট করে গ্রেনেড হামলা চালিয়েছিল। এরা কারা? বাংলাদেশ নালিশ পার্টি, বিএনপির আরেক নাম, বাংলাদেশ আরেক নালিশ পার্টি, পলাশির মির্জাফর, এখানে খন্দকার মোস্তাক, পলাশির সেনাপতি ইয়াল লতিফ, আর 75-এ বাংলাদেশে 15ই আগস্টে সেনাপতি জিয়া, বিশ্বাসঘাতক, বিশ্বাসঘাতকের অপর নাম জিয়াউর রহমান। এই জিয়াউর রহমান সে যদি এই হত্যাকাণ্ডের পিছনে না থাকতো, কারো শট ছিল না বঙ্গবন্ধুকে হত্যা করে। বেইমানের দল, বিশ্বাসঘাতকের দল, ঘাতকের দল বিএনপি, ঢাকা শহরে বড় বড় লোকেরা বাড়ির সামনে কুকুর রাখে, কুকুর লিখে রাখে, কুকুর থেকে সাবধান। আমরা বলি বিএনপি থেকে সাবধান, বিএনপি থেকে সাবধান, গিলে ফেলছে। ক্ষমতায় যখন ছিল তখন বিদ্যুৎ গিলেছে, রিজার্ভ গিলেছে, গণতন্ত্র গিলেছে, ভোট চুরি করেছে। ক্ষমতায় যখন ছিল